नमस्कार, आमि सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय तुला राशि मे मासे जुगान्तरकारी परिवर्तन अर्थ कर्म विद्या विवाह सन्तान शत्रु रोग ठीक ही धरे। आजकल ये वीडियो आमी तुला राशि मे मासेर राशिफल प्रकाश करते चले तादेर जीवनेर विभिन्न दिक सम्पर्के आमी ए वीडियो आलोचना करब एवं तार साथे साथे जानिए देव तुला राशि महामारीते आक्रांत हवार सम्भावनाई बा कतखानी एवं तार प्रतिकारी बा कि ताओ बोले देव। তাই আমার একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশি আপনারা জানেন যে এপ্রিল মাস নানা ঝড় ঝামলা নানা কষ্টের মধ্যে দিয়ে আপনাদের গেছে। কখনো মনে হয়েছে আশার আলো, আবার কখনো অন্ধকারের ঘনঘটা। কিন্তু মে মাস সেই সমস্ত দুঃখের অবসানের মাস। মে মাস এক নতুন আশা নিয়ে আসছে। যে সমস্ত কাজ এপ্রিল মাসে কমপ্লিট হয়নি সেগুলি অবশ্যই মে মাসে হবেই হবে। আসুন প্রথমে দেখে নিই কোন গ্রহগুলি মে মাসে রাশি পরিবর্তন করবে, কারণ গ্রহের রাশি পরিবর্তনের উপর অবশ্যই রাশির ভালো মন্দ নির্ভর করে। তুলা রাশির ক্ষেত্রে পয়লা মে বুধ যখন মেষ রাশি থেকে বৃষেতে রাহুর সঙ্গে অবস্থান করবে ২৬শে মে পর্যন্ত, এবং ২৬শে মেয়ের পর সেই বুধ আবার চলে যাবে নবম স্থানে মিথুনে, সে অবস্থান করবে মঙ্গলের সঙ্গে। সুতরাং একবার বুধ অষ্টমে রাহুর সঙ্গে আর একবার নবমে থাকবে মঙ্গলের সঙ্গে। অন্যদিকে রবি ১৪ তারিখে ১৪ই মে রবি বিশেতে অষ্টমে চলে যাবে রাহুর সঙ্গে, এবং রাহুর সঙ্গেই সারা মাস বাকিটা মাস অর্থাৎ ১৪ই মে থেকে ৩১শে মে পর্যন্ত থাকবে রবি। এরপরে শুক্র, শুক্র ৪ মে ৪ মে থেকে শুক্র মেষ থেকে প্রবেশ করবে বৃষেতে এবং রাহুর সঙ্গে মিলিত হবে, এবং ২৮শে মেয়ের পর শুক্র চলে যাবে মিথুনে, বুধের সঙ্গে মিলিত হবে, তৈরি করবে লক্ষ্মীনারায়ণ যোগ। এবার আসুন আমি বলে দিই অর্থভাগ্য তুলা রাশিদের কেমন যাবে। মে মাসে তুলা রাশিদের অর্থভাগ্য সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছাবে। আপনি বলবেন কেন, আমি বলবি আপনি গোচরের লক্ষ্য করুন। তুলা, তুলা থেকে বৃশ্চিক, বৃশ্চিক থেকে ধনু, ধনু থেকে মকর, চতুর্থে শনি, পঞ্চমে বৃহস্পতি, অষ্টমে রাহু একবার বুধের সঙ্গে, রাহু একবার শুক্রের সঙ্গে, রাহু একবার রবির সঙ্গে এই অবস্থান তুলা রাশির অর্থভাগ্য সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে, এবং একের পর এক বিচিত্র কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে। আপনি যদি ব্যবসায়ী হন আপনার বিভিন্ন ধরনের কাজের সুযোগ আসবে। আপনি যদি পেশাদার হন, বিশেষ করে যারা অবশ্যই বিউটি পার্লার বা বিউটিশিয়ানের সঙ্গে যুক্ত, যারা চার্টার অ্যাকাউন্টার, যারা অ্যাকাউন্টস লাইনে যুক্ত, যারা ওকালতি লাইনে যুক্ত, যারা জমি জমা সংক্রান্ত কাজে যুক্ত, তাদের কাছে তো এই মে মাস স্বর্ণোজ্জ্বল। আপনি যদি তুলা রাশি হন এবং আপনি যদি এই সমস্ত পেশায় যুক্ত থাকেন আপনার পসার যথেষ্ট বাড়বে। এছাড়া আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন, ছোট চাকরি করুন, বড় চাকরি করুন, যে চাকরি করুন আপনার সম্মান বৃদ্ধি পাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এরপরে এলো অবশ্যই কর্ম, কর্মের দিক থেকে তুলা রাশি কিছুটা বাধা পেলেও তার সাময়িক, অর্থাৎ ১ তারিখ থেকে ৩ তারিখ কিছুটা বাধা, কিন্তু ৪ তারিখের পর থেকে ৩১শে মে পর্যন্ত সর্বোচ্চ কর্ম লাভ হবে তুলা রাশির, বিশেষ করে রবির সঙ্গে যখন শুক্র একত্রিত হবে। যেহেতু শুক্র তুলা রাশির মালিক, তুলা রাশির প্রভু, তুলা রাশির চালক, তুলা রাশির পিতা, সেই শুক্র যখন রাহুর সঙ্গে
চার মে থেকে আঠাশে মে একত্রে থাকবে তুলা রাশির অষ্টমে, তখন সর্বোচ্চ কর্মলাভ। আপনার কর্মের খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ, বিদেশের সীমানা ছাড়িয়েও জগতের সর্বোচ্চ ছড়িয়ে পড়ল। আপনি অবাক হয়ে যাবেন না তুলা রাশি। এবং সবচেয়ে বড়, যারা জ্ঞান বিজ্ঞান বৈজ্ঞানিক স্তরে আছেন তুলা রাশি, তারা নতুন কিছু ইনভেনশন আবিষ্কার করে সকলকে অবাক করে দিতে পারবেন। কারণ রাহু শুক্রের এই যোগ অতি শক্তিশালী, যা তুলা রাশির কর্মজীবনকে নানাভাবে অবশ্যই উন্নতি করবে। এছাড়া বিদ্যা, যারা তুলা রাশির স্টুডেন্ট আছেন, যারা কলেজের স্টুডেন্ট আছেন, এমনকি যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী, ডাক্তারের ছাত্রছাত্রী, তাদের কাছে এই মাস স্বর্ণোজ্জ্বল মাস। বৃহস্পতির অতি শুভ অবস্থান, আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং সকলে আপনার রেজাল্টে ধন্য ধন্য করবে এবং সকলে আপনাকে যথেষ্ট সম্মান করবে। তাছাড়া যারা তুলা রাশির গবেষক আছে তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ এই মে মাস। এরপরে আমি আসি বিবাহ। বিবাহ তুলা রাশিদের কি হয় নে, আমি বলছি আপনার কাছে যদি একটা পেন থাকে আপনি লিখে রাখুন। কি লিখবেন? চার মে থেকে আঠাশে মে আপনার বিয়ে হবে বা বিয়ের সম্বন্ধ ঠিক হবে। উত্তম প্রেম, শুভ প্রেম রাহু শুক্র দেবে, শুভ বিবাহ, উচ্চ বংশের সন্তান, সে পুরুষ বা নারী যার সঙ্গে হোক, সুপাত্র সুপাত্রীর সঙ্গে আপনার বিবাহ হবে হবে হবে, আপনি যদি তুলা রাশির মানুষ হন। আপনার শত্রু শত্রুরা অবশ্যই আপনার উপর কিছুটা হলেও ক্ষতি সাধন করতে পারে, তাই সেদিক দিয়ে সাবধানে থাকবেন। রোগভোগ, দ্বিতীয় কেতু অষ্টমে রাহুর অবস্থান রোগের দিক থেকেও আপনাকে কিছুটা ব্যাক ফুটে রাখবে। সুতরাং এবার সময় এসছে বলার তুলা রাশি যে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলা রাশিদের আছে কি নেই। হ্যাঁ আছে, 60-70%। তার কারণ কেতুর অবস্থান এবং রাহুর অবস্থান এবং অবশ্যই মঙ্গলের অবস্থান। এই অবস্থানগুলি বিশেষ সুবিধাজনক নয়, এই অবস্থানগুলি অবশ্যই রোগের ক্ষেত্রে শত্রুতার ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও আপনাকে ব্যাকআপে রাখবে। সুতরাং অর্থ কর্ম বিদ্যা সুখ সবই আনন্দে আনন্দ আনন্দ, শুধু রোগ আর শত্রুতা নিরানন্দ। এবার আপনি বলবেন এর প্রতিকার কি? অবশ্যই প্রতিকার আছে। জগতে এমন কোনো সমস্যা নেই যার প্রতিকার নেই, সেটা সমস্যাই নয় যার প্রতিকার নেই, তাই প্রতিকার অবশ্যই আছে। আপনাকে নির্দিষ্টভাবে তা পালন করতে হবে। যদি পালন করতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি জীবনে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আপনাকে কি করতে হবে, যেহেতু আপনার শুক্র রাহুর সঙ্গে মিলিত হচ্ছে তাই আপনাকে শুক্রের প্রতিকার করতে হবে। এবার শুক্রকে আরও পাওয়ার দিলে শুক্র যতটা ভালো হবে আরও ভালো হবে। আপনি কি করবেন, আপনি অবশ্যই একটা রাম বসাকের মূল বাঁ হাতে ধারণ করবেন এবং অবশ্যই কোনো তে মাতা রাস্তায়, অর্থাৎ যে রাস্তায় তিনটে মুখ থাকে সেই তে মাতা রাস্তায় একটা গাঁদা ফুল হলুদ রঙের নিয়ে রাত্রিরে অবশ্যই আপনার বালিশের নিচে রেখে দেবেন। এবং আপনার যা রোগ আপনার যা শত্রু তার নাম নেবেন, নিয়ে সেই গাঁদা ফুলটিকে হলুদ কালারে নিয়ে গিয়ে ভোরবেলা সকালে সকলের অজান্তে সেই তেমাতা রাস্তায় ফেলে আসবেন। এতে আপনার রোগভোগ সম্পূর্ণ চলে যাবে। আর একটা আমি বলবো, একটা নারকেল জোগাড় করবেন। নারকেল, নারকেলটিকে অবশ্যই আপনি পূজা করাবেন। কোথায় পূজা করাবেন? মা দুর্গার কাছে। এবং সেই নারকেলটিকে অবশ্যই আপনার মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে আপনার পায়ের সামনে সজোরে ফাটাবেন। ফাটিয়ে ওই নারকেলটিকে নিয়ে গিয়ে কোনো পঞ্চমুখী রাস্তায় আপনি দিনের বেলায় সকল সকলের অজান্তে টুক করে ফেলে দিয়ে চলে যাবেন, পেছনে ফিরে আর তাকাবেন না। এই দুটি করতে পারলে এবং রাম বসাকের মূল করতে পারলে আপনার রোগভোগ বিনাশ হবে, শত্রু বিনাশ হবে এবং
আর কোনোভাবেই আপনাকে দুঃখ জর্জরিত করতে পারবে না, কষ্ট জর্জরিত করতে পারবে না, আপনার জীবন সুখ আনন্দে এবং শান্তিতে ভরে যাবে। তাই তুলা রাশি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।